হ্যালো, নমস্কার স্যার। এই স্যার বলছো কেন? এটা তুমি এরকম স্যার বললে হয় বলো তো? না না, আজকে মহাসপ্তমী, তো সপ্তমীর তোমাকে জানাই শুভেচ্ছা। আর সত্যি তোমাকে খুব, তোমাকে সপ্তমীর আন্তরিক আমার বুক ভরা ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। তোমার ফ্যামিলি সবাই পুজো ভালো কাটাক। ভালোবাসা সব বুক ভরে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সে কাটাবে তো সবাই পুজোতে ভালো, কিন্তু এখন আমার তো আর পুজো তো সেই বাড়িতে বসেই পুজো কাটানো, আর দেখা তোমাদের না ব্লগে না, দেখা। একদমই নয়। তোমার তোমার বাবাকে বলবে একবার পারলে টোটো করে ওইখানে, সামনে তোমাদের ওইখানে যে পুজো হয়, একবার মা দুর্গার দর্শন করে যাবো আসবে। না কেন? রাস্তা মাঝখানে ওই ইটের রাস্তাটা প্রচুর খারাপ, যাবো না, রিস্ক নিয়ে ভয়ে যাবো না আমি। না, এমনিতে আমার সেই অপারেশনের পরে একটা ভয় ঢুকে গেছে, তারপরে ডাক্তার যে বলেছে হাড়ের টাড়ের অবস্থা খারাপ, তো ভয় চলে এসছে, তো যাব না। আর যাই হোক, তবে যাই বলো, ভিডিও তো শুরু হয়ে গেল, কিন্তু তুমি তো মানে ইন্ট্রোটা দাও চ্যানেলের, আমার চ্যানেলে একটু ইন্ট্রোটা দাও তুমি। তোমার চ্যানেলের ইন্ট্রো মানে আমি ঠিক হ্যাঁ, এখনো মানে বলে উঠতে পারবো না। সবাইকে একটু ওয়েলকাম করো ইয়ার, প্লিজ, তোমার তোমার মতো করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি মাই লাইফ সুদীপ, আর আমার নাম হচ্ছে সুদীপ। এটুকুই বললাম, আমি জানি না ঠিক হয়েছে কি ভুল হয়েছে। একদম ঠিক হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে খুব মিস করছি ডার্লিং, তোমাকে খুব মিস করছি। অবশ্যই আর ওইগুলো অনেক, ওই স্মৃতিগুলো অনেক মনে পড়ছে, তাই না? একদম একদম, তোমার যে ফটোগুলো তোলা আছে না, ওইগুলো কি ফেসবুকে পোস্ট করবো? না না, তুমি যে একদম ফটো একদম, তুমি যে বডি টডি দেখিয়ে যে একদম ফটো টটোগুলো আছে, না না, ওগুলো পোস্ট করার কিছু দরকার নেই। দেখে খাওয়া দাওয়া হয়েছে? এই তোমার 10টার সময় খাওয়া দাওয়া করলাম, 9:30টায় ডিউটি শেষ হলো। এই আমাদের 5 দিন ধরে কারেন্ট অফ। এবার রাত 3টে থেকে উঠে কাজ করতে হচ্ছে। এবার সকালে 3টে থেকে উঠে, এবার কেউ 4টার সময় আসছে, কেউ 4:30, এরকম করতে হতে 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে। আচ্ছা, তো তারপর আবার 1টা 2টোর দিকে পেশেন্ট স্টার্ট হয়েছে। আজকে তো মানে প্রচুর ভিড়, রাত আজকে 11টা 12টা বেজে যাবে। আমি বলছি এবছর তাহলে তোমার পুজোর কোনো প্ল্যান নেই? নো প্ল্যান, এখানে কোনো কিছু পুজো হয় না। হয় না বলতে, হয়তো কোথাও হয়, কিন্তু আগের বছর ছিলাম তো কোথাও, মানে ঘুরেছিলাম, কিন্তু কোথাও দেখতে পাইনি যে পুজো হচ্ছে বলে। এখানে একটা পুজো ভালো হতো, নাম করে ওটা লক্ষ্মী পুজো, মানে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় সেটা এখানে হয় না। শুধু মূর্তি পুজো হয়, আর প্রতিমা মুখ দেখা যায় না, পর্দা দিয়ে ঘেরা থাকে। তো পুজোর প্ল্যান কিছুই নেই। এই দেখো, এই যে হাতগুলো না, এই যে এই জায়গাগুলো মানে মুঠা হ্যাঁ করা যাচ্ছে না, স্ক্যাচ ধরার জন্য সকালে তো একদম মুঠা করা যাচ্ছে না, প্রচুর ব্যথা। আর তোমাকে যেই সমস্যাটা বলেছিলাম আমি, পাটা তো ওইটাতে শুয়ে পুরো সোজা সোজা করতে গেলেই ওইখানে যে জয়েন্টটা অপারেশন করেছে ওইখানে প্রচুর লাগছে। আমি হাঁটুটা দেখে নিয়েছি, হাঁটু পুরো সোজা হয়ে যাচ্ছে, হাঁটু পুরো আমি একটা উঁচুতে রেখে দেখেছি, হাঁটু পুরো সোজা হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা এখন প্রেশার দিয়ে নিচের দিকে নামাতে যাচ্ছি। যখন মানে কি বলতো, এককালীন করার কিছু করার দরকার নেই, আস্তে 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 চেষ্টা করবে। রেগুলারই ট্রাই করছি, কিন্তু এই জায়গাটা জাস্ট দেখার চেষ্টা করছি, এই জায়গাটাতে এই জায়গাটাতে এই হ্যাঁ, জায়গাটাতে যেন এমন টান ধরছে, মানে সেরকম টান আর কি, আর ওইটা বুঝতে টান পারি না, হবে ওইটা। বুঝতে আমি পারি তো না। এক্সরেটা তুমি এখনো পর্যন্ত দেখোনি, আমি তো আমি ওইখানে দেখতেই তো ডাক্তারের পাচ্ছি কাছে না, গেছিলাম, ওই এক্সরে তো দেখতেও এক্সরেটা পাচ্ছি না। দেখে এসেছি। এক্সরেটা দেখে বুঝতে পেরেছি তোমার একটু মানে প্রবলেম ছিল, তাই জন্যই মানে এই সমস্যাগুলো আছে, বা তোমাকে এতদিন তোমাকে মানে ভর দিতে বারণ করেছে, বা কোনো কিছু প্রেশার দিতে বারণ করেছে এই জন্যই। ওখানে মাসেল আর হাড়টাকে পুরোপুরি একটা বন্ডিং করে এইভাবে তার জড়ানো আছে, ওইটা ঠিক তুমি আছে? তো ওই জন্য দেখেছো? হ্যাঁ, ওইটা, হ্যাঁ আমি তো দেখতেও পাইনি, আর দেখাও দেখবো না, আর কোনো সুযোগ যদি হয় সেরকম, না হলে সে মানে দেখলে আমি আরো আতঙ্কিত হয়ে পড়বো একদম। না না, আতঙ্কিত হওয়ার তো কিছু না, ওটা তো ওই রকমই হয় অপারেশন। কারোর যদি মাসেল হাড় দুর্বল হয় তখনই তো ওরা ওটা করে। এবার ওটা একটু সময় অপেক্ষা। একদম একদম। আচ্ছা, আর ইয়ে পুচকি ভালো আছে? না, ও কালকে ডাক্তার আবার দেখিয়েছিল, আবার ওষুধ দিয়েছে, আজকে একটু বলছে একটু ভালো। সকালে ফোন করেছিলাম।
ওয়েদার ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, খুব সাবধান কিন্তু। হয় না তেমন একটা ওর অসুবিধা, কিন্তু অনেকদিন পর হলো এটা। না এখন ওয়েদার ওর মারও, ওর মারও হয়েছে তো, ওই জন্য মনে হয় ওর মার ঠান্ডা লাগা থেকেই ওর হয়েছে। ওইটা ওইটা হয়েছে, ওইটা হয়েছে আর কি। আর ইয়ে তুমি আসছো কবে বলো, প্রথম কথা এটা প্রথমে জিজ্ঞাসা করেছিল, তুমি আসছো কবে বলো। আসার কোনো এখন প্ল্যানই নেই, দেখা যাক। দিদি ফোন করে ডাকছিল, ভাই ফোনটা নিশ্চয়ই, দেখা যাক যদি রিকোয়েস্ট করি। তাহলে তো টিকিট কাটতে হবে, যখন টিকিট হয়, না টিকিট না দিয়ে বাসে বাসে চলে যাবো। কেন যদি তোমার টিকিট হয় ওইখানে, যদি ভাই ফোনার দিন যদি দাঁতুনে ডাইরেক্ট পৌঁছাতে পারো। দাঁতুনে ডাইরেক্ট পৌঁছাতে পারলে অসুবিধা হবে, ওইটা তো বলছি, ওই ট্রেনটা যদি ডাইরেক্ট দাঁতুনে পৌঁছাতে পারো। আরে ঠিক আছে, ও তো বাসটাও তো গেলে দাঁতুনে তো পৌঁছে, রাত আড়াইটার সময় পৌঁছে, গেছিলাম না যখন ভোট দিতে গেছিলাম। আচ্ছা দাঁতুনে, দাঁতুন থেকে তোমার দিদির বাড়ি কত? আর ট্রেনে করে গেলে একটা সমস্যা হয়, এখান থেকে কটক যাও, ওইখান থেকে কটক যেতে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে, ওই ঘুরে তারপর ট্রেনে যাওয়া, মানে জার্নি গুলো অনেকটা হয়ে যায় আর কি। হ্যাঁ তার থেকে এখান থেকে বাস চলছে কলকাতা বাস, ডলফিন, ওখান থেকে ছুটে পালিয়ে যায়। আচ্ছা এখন কি বাইরে নাকি তাহলে? না রাতে একটু আগে কষ্ট করতে হয়, রাত 2টার সময় উঠে আসতে হয়। আবার যখন কালী পুজো যাবো তখন ধরো তোমার আরো ঠান্ডা পড়ে যাবে, বাবা তো মনে হয় আসতে পারে, দেখা যাক কি হয় কি করা হয়। বছরের যা ওয়েদার, নাহলে দিলীপ আছে, দিলীপ আছে, দিলীপের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাবো। একবার কি করেছিলাম, দাঁতন থেকে বন্ধুর বন্ধু, সবচেয়ে বড় কথা তুমি যে সেখান থেকে ডাক্তার কাছে জেনে এলে, দিলীপ ব্যায়াম করছে তো এখন? দিলীপ ব্যায়াম করে ফাটিয়ে দিচ্ছে ওই যাটুকুই আমার, মানে কি বলবো। কিন্তু এই ছেলেবি 27 পজিটিভ, এটা যেন মাথা থাকে। আর বিশেষ করে তুমি তো গেছিলে, না না এর এই ছেলেবি 27 পজিটিভ এখনো হয়নি, কিন্তু মানে এখন ও যখন করেছিল হয়নি, এখন হয়তো হতে পারে, না হওয়ার কিছু নেই, ওর প্রবলেম গুলো আছে। মানে বলছি এই কারণে বলছি, দেখো অনেকেই এই রোগটার সম্বন্ধে এখনো ধারণা নেই, আর তোমারও আরে আমার তো আমার আমি বলে নেই, এবার তোমারও হয়তো ধারণা এত ছিল না, এখানে গিয়ে দেখতে পেলে তো এইরকম পেশেন্ট কত ইয়ে হচ্ছে এবং কত। আরে ওইখান থেকে ওইখানে গিয়ে তো আমার নিজে যে পিছনে যে ব্যাক পেন হচ্ছে ওটা নিয়ে আমি নিজেই মানে মাঝে মধ্যে ভাবি, আমার তো ওইরকম কিছু হয়নি। না না তোমার যে ব্যাক পেন, তোমার ব্যাক পেন ঠিক হবে ওই ইয়ের পাটনার যে ডাক্তারটা, ডাক্তার রজনীশকান্ত, ওর কাছে, ওর কাছে গেলে কোনো ওষুধ লাগবে না, কিছু লাগবে না, ওই চিরোপাথি ট্রিটমেন্টে ওটাতেই তোমার ব্যাক পেন ভালো হয়ে যাবে এবং তোমার শরীরের পক্ষে ভালো হবে। ওইখানে একবার তাহলে যাওয়ার চেষ্টা করবো। এখন মানে ব্যায়াম ট্যাম করছো না সেই যে ভ্যালোরে বলে এসেছিলে, সেই সেই একই ব্যাপার? দেখতে পাচ্ছ তো কোথায় কোথায়? আরে দেখো একদম জামা টাইট হয়ে গেছে, আরে বুঝতে পারছো, জামাটা ছিঁড়ার দরকার, একদম ফেটে বেরিয়ে যাবে একদম উড়ে। বের হবে একদিনে কি হবে নাকি, কষ্ট করতে হবে, 6 মাস 6 মাস পরে আসছে ভিডিও আসছে, সেই লেভেলের একটা ট্রান্সফরমেশন, বডি ট্রান্সফরমেশন করে ভিডিও করবো, ভিডিও করে রাখতে হবে টুকিটুকি টুকিটুকি করে, ওই রকম করবো। আচ্ছা তারপরে কি বলি, তোমার ইয়ে জিম কিট চলে এসেছে? আজকে এসছে, কিন্তু 4টে লোক দেওয়ার কথা, 2টো লোক আছে, তো আমি ভাবছি যে মানে রিটার্ন দেবো, কিন্তু আরেকবার এটাকে নিয়ে 2 বার না 3 বার রিটার্ন হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল, 2 বার রিটার্ন হয়ে গেছে, এটা নিয়ে 3 বারে পড়েছে, আমি রিটার্ন দেবো না ভেবেছি, 2টো লকই থাক, আর পারলে পরে লক গুলো কিনে নেবো, মানে আর মানে বিরক্তি লেগে গেছে, কারণ একটা অর্ডার দিলে মিনিমাম 15 থেকে 20 দিন পরে আসে, আবার নিয়ে গেলে আবার 15-20 দিন পরে মানে দেয়, মানে জিমে করার স্বপ্নটাই চূর্ণ হয়ে যাবে, স্বপ্নটাই মানে নষ্ট হয়ে যায়, আগের বেলা তাই হলো। একটা কথা, আজকে তো সপ্তমী, মানে অনেকেই এনজয় করছে, আমার তো বাড়ি থেকে বেরোতেই পারছি না, তবে একটা জিনিস হলো কি আজকে, যে আমার সপ্তমী এখানেই পালন হয়ে গেল, আর আমাকে কোথাও যাওয়ার দরকার নেই, ঠাকুর দেখতে যাওয়ার দরকার নেই, কোথাও আনন্দ করতে যাওয়ার দরকার নেই,
তোমার সঙ্গে যে না না ঠাকুর কথা বলে দেখতে যাওয়ার দরকার বুঝলে নেই আমার কথাটা শেষ হোক, আমাদের। আমার কথাটা শেষ হোক। তা আমার সপ্তমীর যে আনন্দ করা বা এনজয় করা সবকিছু আজকে এই 10-15 মিনিটের ভেতরে হয়ে গেল। আমার আর কোনো আনন্দের নেই, কোনো এনজয় নেই, যা হলো এটাই আমার কাছে যথেষ্ট। না একদম তাই, কালকে শমশের দার ভিডিও দেখলাম, শমশের দা তোমার প্যান্ডেলে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি কালকে বললাম যে যাই হোক, আমাদের তো মানে এবছর পুজো দেখা ভাগ্য হবে না, সামনে তো বছর একসঙ্গে এনজয় হবে। তোমার ভিডিও দেখেই মানে উপভোগ বা আনন্দ করব। একদম 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 শমশের দা এখন পুরো মানে কি বলা যায় পুজোর জন্য ও পুরো, তারপর তার হলদিয়া টাউন, তো এখানে তো পুজো তো অলরেডি ভালো হয়, হলদিয়া টাউনে তো আচ্ছা পুজো সব ভালোভাবে না, শুরু আমিও হয়। যেখানে কাঁথিতে ছিলাম ওখানে খুব মানে নাম করা সব কয়েকটা প্যান্ডেল আছে নান্দনিক, যে হয়তো কাছাকাছি শুনে থাক মানে বাড়ির কাছাকাছি যদি কেউ হয়, নান্দনিকে সব থেকে ভালো প্যান্ডেল হয় ওখানে কাঁথিতে। আমি ছিলাম 2 বছর, জানি চলো আরে দু একটু বছর পুজো দেখেছি। একদম একটু মুখটা তোলো উপর দিয়ে, মাথাটা একটু দেখা যাক, থাম্বনেল লাগাতে হবে, যে ফটোটা একটা থাম্বনেল তো বানাতে হবে একটা ভালো করে, একটা পোজ টোজ দাও একটু স্টাইলে। এই তো পোজ দিলাম, আর কি দেবো। ক্যা বাত হ্যায়, একদম একদম দিয়ে এনজয় করো, ফুল এনজয় করো, ঘোরো। আর কি বলবো, দুর্গা পূজা তো ভালো কাটবে না, কেননা বাড়ি থেকে না বেরোলে, পুজো না হলে আর ভালো আজকে কাটবে আমি একটা মানে সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, মানে সকাল থেকে আমি সারাদিন কি কি করি না করি তো এই নিয়ে একটা ব্লগ করেছি, একদম। চাইলে মানে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। অবশ্যই আমার অবশ্যই 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 ফার্স্ট দেখবো আজকে। আচ্ছা যাওয়ার আগে, শেষ করার আগে আমার ভিউয়ার্সদের কিছু বলে দাও প্লিজ। একটা কথাই বলতে চাই সুধীর দার ভিউয়ার্স, ভিউয়ার্স বলবো না, পরিবারের আমার সকলকে, ভিউয়ারদের, আমার পরিবারদের, হ্যাঁ পরিবারের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আর শুভ আজকে সপ্তমী, তো তোমরা পুজোটাকে খুব খুব এনজয় করো, আমরা তো পারছি না এইভাবে আমরা পুজো এনজয় করছি, আর তোমরা খুব পুজো এনজয় করো। আর তোমাদের পাশাপাশি কাউকে এমন অসহায় যদি তোমরা মানে দেখতে পাও, তোমরা একটু প্লিজ আমার এটা রিকোয়েস্ট, তোমাদের সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করা সবসময় চেষ্টা করবে, পাশে থাকার চেষ্টা করবে। তাহলে কি হয়, ওদের মানে মনোবল তো বাড়ে, তার সঙ্গে ওদের বাঁচার একটা ইচ্ছাটা একটু ইচ্ছাটা একটু বেড়ে যায়, মনের ভেতর কারণ জাগে। ওদেরকে সবসময় লোকে একটা আলাদা চোখে দেখে। আমি সেই জিনিসটা চাই যে ওরা মানুষ, ওদেরকেও মানে নর্মাল মানুষ মানে ভাবাই উচিত। তো বেশি কিছু আর বলবো না, তোমরা সুদীপ দার ভিডিও দেখো, কন্টিনিউ দেখো, তোমরা দেখবে এবং সুদীপ দার পাশে থাকবে। সুদীপ দা আজকে এই অবস্থায় আসতে পেরেছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা। তো তোমরা, আমি চাইবো সুদীপ দার পাশে তোমরা সারা জীবন এইভাবে থাকো। সুদীপ দা কেন, সুদীপ দার মতন এইভাবে অনেকে সমাজে আছে, তোমাদের বাড়ির আশেপাশে হোক, তোমাদের মানে কাছাকাছি যে কোনো হোক, ওদের পাশে সবসময় থাকার চেষ্টা করো, এটুকুই বলবো, জাস্ট আর কিছু বলার নেই। তো ভালো থেকো সৌম্যান, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে, তো টাটা, একদম খুব ঠিক ভালো আছে, থেকো। শুভ সপ্তমী। একদম তোমাকেও, আর শুধু শুধু শুভ সপ্তমী নয়, শুভ অষ্টমী, শুভ নবমী, শুভ দশমী, আগাম পুজো ভালো কাটুক, একদম পুজো ভালো কাটুক। তো চলো টাটা, খুব ভালো থেকো। ঠিক আছে, ভালো থেকো।